চিনির বাজারের অস্থিরতা শিগগিরই কাটবে, সরকার নির্ধারিত দামেই মিলবে আবারও এমন আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী। বললেন আবারও সমন্বয় করা হবে সয়াবিন তেলের দাম, আর সংকট কাটাতে কানাডা থেকে আনা হচ্ছে গম। আটা ময়দা ভোজ্য তেলের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন আবারও তীব্র সরবরাহ সংকটের মুখে বাজার থেকে উধাও চিনি। এমন পরিস্থিতিতে অধিকাংশ নিত্যপণ্যই এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা বসে। সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন চিনির বাজার অস্থির, আশ্বাসও দিলেন শিগগিরই মিলবে সরকার নির্ধারিত দামে। চিনির দামের উপরে প্রভাব পড়বে কি না পড়বে, যতটা তার চেয়ে বেশি হলো সাপ্লাইটা পাওয়া যাবে। যদি গ্যাস সাপ্লাইটা ঠিক থাকে, তাদের ফুল প্রোডাকশনে যেতে পারে, তাহলে অ্যাভেলেবিলিটি ইন দ্য মার্কেট যথেষ্ট হয়ে যাবে। তার ফলে আর এই সুযোগটা থাকলে যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামে ভোক্তারা পাবে। এদিকে আবারও বিশ্ববাজারের সঙ্গে মিলিয়ে দেশের বাজারে সয়াবিন তেলের দাম সমন্বয় করা হবে বলে জানান মন্ত্রী। বলেন গমের সরবরাহ বাড়াতে এবার কানাডা থেকে গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ইউক্রেন থেকে আমরা আনতে পারলে পরে এটা স্টেবল করা যাবে, এই হ্যাঁ একটু কম হবে। আমরা কানাডা থেকে আনতে হচ্ছে, কোয়ালিটি ভালো, একটু স্লাইটলি দামটাও বেশি, কিন্তু তারপরেও কানাডা থেকে এনে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি। বর্তমান বাজার পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপনে মানুষের কষ্ট হচ্ছে স্বীকার করে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।